প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন মনে হয় সব কিছু থেকেও যেন কিছুই নাই। প্রিয়জনের অভাব তাকে সবসময় তাড়া করে বেড়ায়। সারাক্ষণ ভিডিও কলে কথা বললেও চোখ ভিজে যায় জলে। তখন পৃথিবীর সব কিছু তাকে দিয়ে দিলেও তার প্রিয়জনের তুলনায় তার কাছে সব কিছু তুচ্ছ মনে হয়। প্রতিক্ষণ সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার প্রিয় মানুষটি কবে তার কাছে ফিরে আসবে। দূরে থাকা প্রিয়জনকে নিয়ে এরকমই এক ভিন্ন অনুভূতির গান করলেন কিন্নরী কণ্ঠে সুরের মূর্ছনা ছড়িয়ে যাওয়া সুকণ্ঠী গায়িকা আখি আলমগীর। গানের শিরোনাম পিয়া গিয়েছে দুবাই। গানটির কথা লিখেছেন ভারতের অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আরেক জনপ্রিয় সঙ্গীত পরিচালক আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এবারের ঈদুল আজহায় গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন DMS। ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। গানটির ভিডিওতে তিনি নাচে গানে মাতোয়ারা হয়েছেন এক ঝাঁক তরুণীর সাথে। আখি আলমগীর বলেন, যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে, তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটিকে আমরা কিছুটা ফান এবং ডান্সের মিশেলে উপস্থাপন করেছি শ্রোতাদের সামনে। গানটি যখন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুবদা শুনলেন, দাদা গানটি খুবই পছন্দ করলেন। আমি আশা করছি শ্রোতা দর্শকেরাও গানটি পছন্দ করবে। ধ্রুব মিউজিক স্টেশন DMS এর সূত্রে জানা গেছে, আগামী ঈদুল আজহায় গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশীয় আন্তর্জাতিক একাধিক অ্যাপে। বাংলাদেশের জনপ্রিয় ধারার গান গেয়ে পরিচিতি পেয়েছেন শিল্পী আখি আলমগীর। ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে ভাত দে ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র অভিনেতা আলমগীরের ইচ্ছাতেই আর অভিনয় করা হয়নি তার। শুরুতে ক্লাসিক্যাল শিখলেও দর্শকপ্রিয়তার কথা ভেবেই জনপ্রিয় ধারার গান করেন তিনি। আখি আলমগীরের পড়াশোনা আইন নিয়ে হলেও কখন যে পেশাদার শিল্পী হয়ে গেছেন তা নিজেও টের পাননি। এছাড়া গানের পাশাপাশি শিল্পী হিসেবে মডেলিং ও উপস্থাপনাও করেছেন তিনি। বর্তমানে নানা ধরনের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই শিল্পী। আখি আলমগীর 1975 সালের 7 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আলমগীর একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা এবং মাতা খসরুল আলমগীর একজন গীতিকার। খসরুলের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর 1999 সালে সঙ্গীতশিল্পী রুনা লাইলাকে বিয়ে করেন, ফলে রুনা লাইলা তার সৎ মা। 1984 সালে আখি আলমগীর ভাত দে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আখি আলমগীর প্রথম বিদ্রোহী বধু চলচ্চিত্রে 1994 সালে প্লেব্যাক করেন, তখন তিনি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন। 1996 সালে আখি আলমগীর আলাউদ্দিন আলীর সুরে সত্যের মৃত্যু নাই চলচ্চিত্রে কণ্ঠে গান দেন। 1997 সালে তার প্রথম গানের অ্যালবাম প্রথম কলি প্রকাশিত হয়। পরের বছর তার সারা জাগানো বিশের কাঁটা অ্যালবামটিও প্রকাশিত হয়। এই অ্যালবামের বন্ধু আমার রশিয়া ও প্রীতি বিশের কাঁটা গান দুটি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।